আইদুল ভাই কোন যাচ্ছে বাজারে যাচ্ছে ভাই লকডাউনে বাজারে মুখে মাস্ক হয় বাজারে পুলিশ আছে ইকে তো বুঝ দিলাম না পুলিশ আমার কিছুই কইতাম না পুলিশ ছাই দিয়ে দড়ি পাকাইছে যা করে করবে তোর যা ভালো লাগবে তুই ঠিক আছে তুই তাহলে যা আমি চলে গেলাম এই তো লকডাউনে বাজারে কোথায় যাচ্ছিস বাজার করতে যাচ্ছি তোর মুখে মাস্ক কয় গরিব মানুষ মাস্ক কোথায় পাবো তো দাঁড়া আমি বড় স্যারকে ডাক আর একজন এসেছে তার মুখে মাস্ক নেই ঠিক আছে আসছে এই তোর মুখে মাস্ক করে আপনার মুখে মাস্ক কর ঠিক তো বলছি আমার মুখে মাস্ক নেই ওসব বাদ দে তুই কোথায় যাচ্ছিস আগে বল গরিব মানুষ বাজার মানে যাচ্ছে বাজার মানে কি করতে যাচ্ছিস লকডাউনের সময় যা দুধ আনতে যাচ্ছিস তাহলে যা তুই স্যার একটা কথা জিজ্ঞেস করি তুই বল স্যার শুনলাম নাকি তোমরা ছাই দিয়ে দড়ি পাকাও ছাই দিয়ে দড়ি পাকানো দেখবে হ্যাঁ স্যার দেখ কেচিটা দে কেচির খাপ কটা স্যার জানি নিয়ে কেচি তালি তুল লয় স্যার কেচি আমার দড়ি পাকানো দেখবে না হ্যাঁ স্যার দেখবো স্যার আর দেখবো না ঠিক আছে তাহলে চলে যা বাজার হাট তো হলে বা বাড়ি যায় ছাই দিয়ে দড়ি পাকানো দেখলে আর দেখবো না ভাই ভাই বাড়ি যাচ্ছে ঠিক আছে বাড়ি যা আইদুল ভাই কোথায় যাচ্ছিস রে বাচ্চা দুধ আনতে গেলাম তাহলে যা বাজারে যাস নি পুলিশ আছে পুলিশ আমার কিছু করতে পারবে না আমু ওই কথা বলিলাম আমু বলিলাম আমাকে ছাই দিয়ে দড়ি পাকানো দেখিল ও তাই বুঝে বাজার মানে যাস ভাই দরকার আছে তুই তাহলে যা ঠিক আছে লকডাউন কোথায় যাচ্ছিস বাজার মানে যাচ্ছি ডান হের সার্কিট কাঁচি আগেও একজন আগে শাসন করেছিলাম নো 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 নো